খুলনা মহানগরীতে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ব্যস্ততম সড়ক মোড় থেকে শুরু করে অলিগলিতেও তীব্র যানজটের ভোগান্তি যেন সীমা নেই। পুলিশের ট্রাফিক বিভাগ সহ নাগরিক সমাজের নেতারা মনে করছেন অপ্রশস্ত সড়ক এবং অনিয়ন্ত্রিত ইজিবাইক যানজটের মূল কারণ। এ বিষয়ে সিটি কর্পোরেশন অবশ্য দুষছেন ট্রাফিক বিভাগকে। খুলনা শহরে 17,000 রিকশার লাইসেন্স থাকলে সড়কে চলে 20,000, 8,000-এর অনুমোদন পেলেও শহরে ইজিবাইক চলে কমপক্ষে 20,000। খুলনা সিটিতে 640.68 কিলোমিটার সড়কে অপরিকল্পিত ও মাত্রাতিরিক্ত যানবাহন চলাচল করছে। মানুষ বেড়েছে কয়েক গুণ, বাড়েনি মানুষের চলাচলের সুব্যবস্থা। প্রয়োজনের অতিরিক্ত অনিয়ন্ত্রিত রিকশা, ইজিবাইক, বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় বাসের চলাচল আরও ঘিঞ্জি এলাকার তৈরি করে, সাথে নগর উন্নয়নের খোঁড়াখুঁড়িতে তীব্র যানজটের সৃষ্টি হয়। হকারদের যে জায়গাগুলো, সেগুলো কিন্তু ওই যে পরিবহন যত্রতত্রভাবে গাড়ি পার্কিংয়ের জন্য সেই জায়গাগুলো দখল হয়ে গেছে, এবং এটা হচ্ছে শুধুমাত্র ট্রাফিক অব্যবস্থাপনার জন্য। ইজিবাইকের পরিমাণ যে পরিমাণ বাড়ছে, তাতে যানজট প্রচুর পরিমাণে যানজট। ব্রিটিশ আমলের রাস্তা দিয়ে এখনও সেই যানজটের পরিমাণ বাড়তেছে, কিন্তু রাস্তা তো আর বড় হচ্ছে না। কোনো বিকল্প রাস্তা না থাকার কারণে নগরবাসী চরম ভোগান্তিতে আছে। রাস্তাঘাটগুলো সংস্কারের অভাবে ও অনুপযোগী সিগন্যাল বাতি না থাকায় খুলনার মানুষের দুর্ভোগ বাড়ছে। রাস্তাঘাটগুলো সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী, সিগন্যাল বাতিগুলো নাই, কার্যকারিতা হারাচ্ছে, এবং ট্রাফিক বিভাগের আরও বেশি প্রশিক্ষণ দরকার, জনগণকে সচেতন করা দরকার। খুলনাতে একটা বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, একটু অনেক জায়গায় ভাঙ্গাচুরা। এখন যেখানে রাস্তাঘাটের অবস্থা বেহাল, সেসব কারণে কিন্তু যানজট তৈরি হয়। যানজটের সমস্যার জন্য ট্রাফিক বিভাগকে দায়ী করছেন সিটি মেয়র। ইজি বাইক দিয়েছি 8,000, কিন্তু 8,000 সেই ডবল ই চলে। এই জন্য আমি পুলিশ কমিশনে আমি বারবার বলছি, যেগুলো আমাদের সিম্বল আছে এবং আমরা যাকে ই দিছি, তাদের বাইরে কেউ ঢুকতে দিন না। এই কথাগুলো আমি সাধারণে বলি, কিন্তু এরা কি করে আমি জানি না। সড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক। এসএটিভির সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরে এসে থাকবে। গাজীপুর, গোপালগঞ্জ ও টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু। পর্যায়ক্রমে সব ছাত্রছাত্রীকে টিকার আওতায় আনা হবে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।